बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम घाटीहाट बालिका उच्च विद्यालय ऑनलाइन क्लास नवम दशम श्रेणी शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम। आशा करी तुम्हारा आल्लाह मते भलो आछो। आज के तुम्हारे बांगला व्याकरण ऊपर आलोचना करब। तुम्हारा सबाई मनोयोग सहकारे खाता नहीं पार्श्विकभावे आज के पढ़ा तुम्हारे व्याकरण उपसर्ग शब्द आगे बसे बांगला भाषा एम गुरुत्वपूर्ण शब्द आगे स्वाधीन भाव वाक्य व्यवहित होते परेना शब्द पर बसे वाक्य व्यवहित हुए कखो शब्द सम्प्रसारण কখনো সংকোচন কখনো শব্দের পরিবর্তন ঘটায় তখন তাকে কি বলা হবে উপসর্গ বলে। যেমন দেখো প্র 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 উপসর্গ যেমন হা আমি তোমাদেরকে দেখাই হা একটা শব্দ যেমন शब्दगुलो प्रचलित आछे उपसर्गेर मध्ये व्यवहृत
হয়। ফার্সি উপসর্গ হচ্ছে কি কার দর না না কার কারখানা কারসাজি তারপর দর দরপত্তন দরপত্তন তারপর কা দর না না জবাব রাখে লেলা অর্থাৎ আবার দেখো আবার এই বিদেশি উপসর্গকে এতক্ষণ বললাম যে সেটা আরবি ফার্সি আবার হচ্ছে কি আরবিও আছে দেখছো আরবি হচ্ছে আম খাস লা আম আম দরবার আম মুক্তার খাস খাস মহল তারপর লা লা পাত্তা লা জবাব এগুলো ইংরেজি আছে ইংরেজিও ইংরেজিও আমাদের দেশে প্রচলিত আছে ইংরেজি হচ্ছে হাফ ফুল হেড শার্ট হাফ হচ্ছে কি হাফ শার্ট হাফ প্যান্ট হাফ হাতা তারপর ফুল ফুল শার্ট ফুল প্যান্ট ফুল হাতা তারপর আছে হাফ ফুল হেড হেডমাস্টার হেড কোলোনা হেড পন্ডিত সাপ সাপ অফিস সাপ জজ এগুলো তাহলে আমরা তখন কি পড়িয়েছি তোমাদেরকে উপসর্গ পড়িয়েছি উপসর্গ হচ্ছে কয় প্রকার উপসর্গ তিন প্রকার একটা হচ্ছে কি বাংলা উপসর্গ তৎসম উপসর্গ বিদেশি উপসর্গ বাংলা উপসর্গ হচ্ছে একুশটি তৎসম উপসর্গ হচ্ছে বিশটি বিদেশি উপসর্গ আরবি ফার্সি ইংরেজি অর্থাৎ এগুলো আছে তোমরা এগুলো বাসায় ব্যবহার করে নিও পরবর্তী ক্লাসে তুমি আমাদেরকে আমি কোনো টপিক সম্পর্কে আলোচনা করবো সবাই প্রস্তুত থাকবে ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকে আমার ক্লাস